হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ইলদিজা। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো, ফাইনালি অনেক দিন পর, অনেক অপেক্ষার পর প্লেবাটনটা হাতে পেয়ে গেছে, আর সেটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা এত তাড়াতাড়ি, এত ভালোভাবে আমাকে সাপোর্ট করেছো যে আমরা প্লেবাটন হাতে পেয়ে গেছি। আর আজকে খুব খুব খুশি, আর তোমাদেরকে ধন্যবাদ জানাবো না, কারণ ধন্যবাদ জানিয়ে ছোট করব না। কারণ আমি চাই যে তোমরা আমাকে আরও সাপোর্ট করো, আর আমি আরও বড় হই ইউটিউব করে। আর অনেক মানুষ অনেক কথা বলেছে, সেসব কথাগুলো আজকে ভুলে গেছি, কারণ আজকে আমি প্লে বাটন হাতে পেয়ে সব ভুলে গেছি। যে যাই বলুক, ভাববো আমার ভালোর জন্য বলেছে। তা দেখো, আমি প্লে বাটনটা ওপেন করে নিয়েছি, আর ওপেন ভিডিওটা দেব বলে আজকে ভিডিও বানানো। আর ইলতিজা খুব খুব মানে খুশি ছিল ওর প্লে বাটন এসে, কারণ ও প্যাকেট প্লে বাটনের ওটা নিচ্ছে আর বলছে আমার প্লে বাটন, আমার প্লে বাটন বলে ও খুব বায়না করছে। ও এত বায়না করছিল, আর ওকে দিলাম একটু, ও খুব খুশি, ও হাসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো, আর এবার আমরা কেক কাটবো। কেক কাটার পালা, কেকটা কেটে নিই। কেকটা দেখো খুব দারুণ কেক, আর দেখতেও খুব সুন্দর লাগছে, আর কেকটা খেতে খুব খুব সুন্দর স্বাদ। আর কেকটা এনেছিল আমার বোন, মানে ইলতিজার মাসি আর মেসো। ইলতিজার মাসি মেসো এনে দিয়েছিল, কারণ আমাদের ইচ্ছা ছিল না যে আমরা কেক কেটে সেলিব্রেট করবো। তাই ইলতিজার মাসি বলল, না আমি নিয়ে গিয়ে দেবো, মাদে বাড়িতে আয়, একসাথেই করবো। তাই সেই জন্যই যাওয়া। আর এই কেক কাটা, আর এটা হচ্ছে আমার একটা কুচকু ছেলে। তা চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক।